একমাত্র জামায়ের বার্থডে বলে কথা সেলিব্রেট হবে না তাই কি কখনো হয় হ্যালো ফ্রিয়ন ওয়েলকাম টু নিশিজ ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আমি রাতের বেলায় জামা কাপড় জুয়েলারি যা যা পরবো গুছিয়ে রাখছি আসলে যেটা হয়েছে আমার শাশুড়ি মায়ের তরফ থেকে জামাইয়ের বার্থডে উপলক্ষে রয়েছে তো সেই জন্য আর কি ভীষণ এক্সাইটেড সন্ধ্যা বেলায় যাবো আগামীকাল আর এর জন্য আগের রাত থেকে আমি আমার জামা কাপড় আমার বেবির জামা কাপড় কে কি পরবো না পরবো সেগুলো কি গুছিয়ে রাখছি তাহলে খুব ইজি হয়ে যাবে দিনের বেলায় তো এভাবে গুছিয়ে তারপরে সুন্দর করে ভিডিও শুট করা তো সম্ভব না কারণ কি তাহলে হলে সবকিছু উল্টা করে দেবে তো ওকে ঘুম পাড়িয়ে আমি এগুলো গুছিয়ে রাখছি আগামীকাল সন্ধ্যাবেলার জন্য তো এই যে আমরা রেডি সারা সারাদিনের আর কোনো শ্যুট নেইনি কারণ রান্না বান্না তেমন একটা ছিল না যা ছিল তাই খেয়েছি একটু বাইরেও গিয়েছিলাম জাস্ট তারপরে এখন আমরা রওনাও দিচ্ছি একটু আগেই যাচ্ছি কারণ বাইরে একটু সবাই মিলে এক জায়গায় হতে হবে কারণ আমার শাশুড়ি আর দেবর আসবে এক জায়গা থেকে যা আসবে এক জায়গা থেকে তো সব মিলে আমরা এক জায়গায় হব তারপর হচ্ছে একসাথে ঢুকব আর এই যে এখন আমরা চলে এসেছি কিয়ানের ঠাকুমাকে পেয়ে কিয়ান তো ভীষণ খুশি সারাক্ষণ শুধু ঠাকুমার বাসায় যাব ঠাকুমার সাথে ঘুমাবো ফ্যান কিনবো ও একটু ফ্যান দেখলে নিতে চাই সব সময় রাস্তাতে গেলে ফ্যান দেখতে পায় বাসায় ফ্যান দেখে তো আমরা এসেছি এখন আমরা খাওয়া দাওয়াও করছি তো একটা বিষয় আমি আগেও বলেছি যে আমার খাওয়া দাওয়ার মানে খাওয়ার সময় কোনো সুট নিতে মনে থাকে না আর মনে থাকতো যদি না কিয়ান এত বেশি বিরক্ত করত ও যদি একটু বড় হতো কারণ ওকে তো কিছুই খাওয়াতে পারেনি ও কিছুই খায় নাই ও একটু কফি খেয়েছে আর কোনো কিছুই খায় নাই আলু আলু ভাজা খেয়েছে এত খাবার থাকতে ও আর কিছুই খেলো না তো আমরা খেয়েছি আর আমার খাওয়া বলতে তো একজন মায়ের খাওয়া তো চট জলদি খেতে হয় বা সব কিছুই ফেলে দিয়েছে জামাটাও নষ্ট হয়ে গিয়েছে বাসায় তো বুঝে সুঝে ট্রাই করে তারপর হচ্ছে খেতে বসি কিন্তু এখানে কখন ধাক্কা মেরে ফেলে দেয় তারপরেও সে একটু ধাক্কা মেরেছিল যার কারণে আমার জামা কাপড়ে সব ভরে গিয়েছিল আর তেমন কোনো কিছু শ্যুট নেয়নি কিন্তু শেষের দিকে আমার খুব পেয়ারা তারপর হচ্ছে বিভিন্ন টাইপের সালাদ খেতে ইচ্ছা করেছিল তো আমি সেগুলো একটু নিয়ে বসেছিলাম আর তখন একটু ফ্রি হয়েছিলাম কারণ ও হচ্ছে কাকিমা ঠাকুমার সাথে অনেক বিজি হয়ে গিয়েছে আর এর আগে আমি পাশে বসিয়েছিলাম যাতে আমি একটু খাওয়াতে পারি কিন্তু কিছুই খায় নাই তো আমি এই ফাঁকে একটু হালকা পাতলা আর কি ভিডিও রেকর্ড করেছি আগের ভিডিও খাবারের ভিডিও কী কী খেয়েছি না খেয়েছি কিছুই রেকর্ড করা হয়নি তারপরে ওই যে লাস্টটার দিকে বললাম না যে একটু ফ্রি হয়েছিলাম তখন আর কি একটু জুস খেয়েছি তারপরে ভিডিও রেকর্ড করেছি ভাবলাম যে এত সময় ধরে এত খাওয়া দাওয়া করলাম অনেক টাইম স্পেন্ড করলাম কিন্তু কোনো মোমেন্ট ক্যাপচার করতে পারলাম না মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল তারপরেও যেহেতু আমি লাইফস্টাইল ফ্লগ করি এর জন্য তো আরও বেশি তো এই মুহূর্তে আমরা আর কি আমি একটু চেষ্টা করেছি তো সবাইকে একটু ভিডিওর মধ্যে রাখার জন্য তো কিয়ানের কাকিমা ওকে গাড়ি কিনে দিয়েছে সেটা নিয়ে ও ব্যস্ত আর আমরা হচ্ছি খাওয়া দাওয়া শেষ করে শেষের দিকে ওয়েট করছি আর একটু ভিডিও রেকর্ড করছি আর কিয়ানের ঠাকুমার শুধু সুপ খেয়ে যাচ্ছে আর কোনো কিছুই খাওয়ার চিন্তায় নেই আসলে জন্য তারপরেও খেয়েছে যাই হোক তো আজকে সারা দিনটা ভালোই কাটলো শাশুড়ি মার তরফ থেকে জামাইয়ের বার্থে ট্রিট খুবই ভালো গেল কিয়ানের বাবার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে সবকিছু আজকের ভিডিওটা এ পর্যন্ত